হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকের একটাই নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা এখন কটা বাজে বলো তো ওরে বাবা দশটা বাজতে দশ মিনিট বাকি আর এই যে আমাকে দেখে তো মনে হচ্ছে না রেডি হয়ে আছি তো মামামকে আজকে স্কুল খুলে গেল দশ দিন তোমার দশ দিন পরে আজ আজ স্কুল খুলে গেল আজকে দুয়েই জানুয়ারি আজকে থেকে আবার স্কুল শুরু তো ডিউটি শুরু হয়ে গেল আমারও মাম্মাই স্কুল খোলা মানে আমারও তো ডিউটি শুরু তো ডিউটি শুরু হয়ে গেল মামামকে স্কুলে দিয়ে এসে সকাল আজকে চাদরটা উঠিয়েছি দেখো বিছানা চাদরটা উঠিয়েছি এখনও পাতা হয়নি তো এখন হচ্ছে ওই যে কালকের ওই কাপড়গুলো দেখো একদম ভেজাগুলো যাবো ছাদে মেলতে আর সকাল থেকে সেই কুয়াশা ঠান্ডা হাওয়া বাইরে তো এখন একটু একটু পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি জানলা দিয়ে একটু একটু পরিষ্কার হচ্ছে ওয়েদারটা আর কাপড়গুলো মেলে এসে বিছানা চাদর টাদর পাতবো পেতে ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে ওদেরকে যাব চা দিতে ওরা চা চাচ্ছে ঠান্ডা পড়েছে বলছে একটু চা দিয়ে যান তো ওদেরকে একটু চা দিতে যাব। তারপরে এসে ঘরদোয়ার মুচবো জল ভরবো কাপড় কাচবো অনেক কাপড় বেরিয়েছে কাপড় কাছবো ঠান্ডার মধ্যে না কাপড় কাচতে ভালো লাগে না আর ট্যাঙ্কির জল কি ঠান্ডা কি ঠান্ডা আর মাম্মাম মামুকে আজকে টিফিনে ম্যাগি করে দিয়েছি আর বন দিয়ে একটু চা দিয়েছিলাম চা দিয়ে খেয়ে তারপরে মাম্মামুকে আলো স্কুলে দিয়ে আসলাম রাস্তায় যাচ্ছে তো ঠান্ডা একদম কাঁপছে সব বাচ্চাগুলোকে দেখছি কি ঠান্ডায় এত কাঁপছে সব বাচ্চাগুলো ঠান্ডায় পুরো দমে কেঁপে যাচ্ছে আর প্রচণ্ডই ঠান্ডা পড়েছে তোমার একত্রিশে ডিসেম্বর দুই তারিখ জানুয়ারি তিন দিন ধরে ভালোই ঠান্ডা পড়ে গেছে ঘরে থাকলে না ঠান্ডাটা অতটা বোঝা যায় না বাইরে বোঝা যায় অনেক কাজ আছে বিছানার চাদর চেঞ্জ করবো তারপরে বেশ বাসন আছে এগুলো মাজবো আর চলো ওয়েদারটা দেখাই সকালে একদম কুয়াশায় ভর্তি ছিল আর এখন একটু একটু কুয়াশাটা সরে রোদ্র উঠছে কালকে তোমার সকাল থেকে যেরকম কুয়াশা ছিল পরে ভালোই রোদ্র উঠেছিল আজকে উঠে যাবে আমাদের এখানে অতটা কুয়াশা হয়ে সারাদিন থাকে না রোদ্রটা উঠে যাবে মনে হচ্ছে আর মামা স্কুল থেকে দিয়ে আসার পরে একটা সাদা তেলের প্যাকেট এনেছি আর এখানে আছে এটাকে কি বলে মটরশুটি আর এই যে এই গুড়িগুড়ি গুড়ি আলুগুলো এনেছি এই আলুগুলো দম খেতে না খুব ভালো লাগে কিন্তু ছুলতেই কষ্ট এই আলুগুলো একদম ছোট এই সাইজের আলুগুলো দিয়েই দম খেতে বেশি ভালো লাগবে পরে সিদ্ধ করব আজকে সেরকম রান্নাবাড়ি করব না কালকের মাংস ফ্রাইড রাইস সব আছে তো বেশি কিছু করতে হবে না একটু অল্প করে ভাত করে নিব আর আলুর দম করে নেব রাত্রেবেলা লুচি টুচি এগুলো খাবো ঠান্ডা পড়েছে তো রাত্রেবেলা লুচি পরোটা খেতে বেশ ভালোই লাগবে তো ওগুলোই করবো আর বিছানা চাদর বালিশের কভার টাবার সব এখন লাগিয়ে নিই তো চলো এখন সকাল সকাল বক বক করলে একদম হবে না জানলা খুলি জানলা খুলে সেই হাওয়া আসে জানলা বন্ধ থাকলে অতটা ঠান্ডা লাগে না তো চলো পরে আসছে তো এখন হালকা হালকা রোদ্রু উঠে গেছে আর ওই দিকটাতে কুয়াশা কুয়াশা আছেই দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা আছে আর হালকা হালকা রোদ্দু উঠে গেছে দেখা যাচ্ছে না মেলা আজকে শেষ হয়ে যাবে একটু কুয়াশা কুয়াশা আছে ওখানে একটা গাছে ফুল ফুটেছে গোলাপ ফুল ওই যে দেখো একটা গোলাপ ফুল ফুটেছে গোলাপ ফুলের কালারটা খুব সুন্দর দেখো ফুল ফুটেছে আর এই ফুলগুলোও ফুটেছে আছে উঠে যাবে পরে ভালোই উঠে উঠে যাবে দেখো ভালোই গেছে চলো নিচে যাই অনেক কাজ পড়ে আছে রোদ্দুটাতে থাকতে কি ভালো লাগছে মনে হচ্ছে একটু থাকি রোদ্দুটাই আজকে হাওয়াটা নাই না ওই জন্য বেশি ভালো লাগছে তো চলো এবার নিচে চলে যাই অনেক কাজ আছে তো বন্ধুরা দেখো ছাদে থেকে চলে আসলাম চলে এসে এই যে খাটের স্ট্যান্ডের উপরে না অনেক দিন ধরেই জামা কাপড়গুলো ফেলে রেখেছিলাম ভাজ করবো গোছাবো করে গোছানো হয়েই ওঠে না মানে টাইমের উপরে টাইমের সাথে না আর পারছি না কোথায় দিয়ে আমার টাইম চলে যাচ্ছে যেহেতু এই বাড়িতে তারপর ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ হচ্ছে দোকান মামা মামের স্কুল খুলে গেছে মানে আর টাইমের সাথে আমি পেরে উঠছি না কোথায় দিয়ে আমার টাইম চলে যাচ্ছে এই তোমার এটা তোমার ধরো জানুয়ারি মাস তো জানুয়ারি মাসটা পুরোটা এরকমই যাবে তারপরে যখন ফেব্রুয়ারি মাস পড়ে যাবে না তখন দেখবে দিনটা একটু বড় বড় হয়ে যাবে তখন আর এতটা অসুবিধা হবে না আর এই শীতের দিনে দেখবে কি জামা কাপড়ও বেশি বের হয় শরীরে সোয়েটার জামা কাপড় অনেক হয়ে যায় আর রোজ সকালে এত কাপড় কাচতে হয় আর ট্যাঙ্কির জল তো প্রচণ্ড ঠান্ডা থাকে তো চা কাপড় কাচতে খুব অসুবিধাই হয় আর এই যে দেখো ওই বেড কভারটা পেতে দিলাম আর এই বেড কভারটাটাকে এটাকে কী যেন বলে বাটি প্রিন্ট না জয়পুরি প্রিন্ট যাই হোক আর এই বেড কভারটা যদি আমি বিছানায় আমার খুব ভালো লাগে চাদরটার কালারটাও এত সুন্দর না ডিপ কালার আর আমি না ডিপ কালারের জিনিসই বেশি পছন্দ করি লাইট কালার না খুব একটা পছন্দ করি না বিশেষ করে বেড কভার ডিপ কালারই আমার বেশি ভালো লাগে তো চলো কভারটা পেতে নেই পেতে তারপরে ঘরদুয়ারটা আরেকবার ঝাড়ু মেরে দিয়ে তারপরে মুছে নিব। তো দুয়ার ঝাড় দিতেও না এখন অনেকটাই টাইম লেগে যায় যেহেতু ঘরটা অনেকটাই বড়ো কোনাঞ্চে এদিক ওদিক সরিয়ে ছিটিয়ে থাকে সব মানে পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায় তো চলো ফটাফট দুয়ারগুলো ঝাড়ু মেরে তারপরে কাপড়গুলোকে কিন্তু এখনও ভিজানো হয়নি কাপড়গুলো ওখানে জমা করে রেখেছি যেহেতু বিছানোর চাদর চাদর উঠিয়ে দিয়েছি ওগুলোকে না আবার ভিজাতে হবে আর দেখো ঘর বড় হলে কি হবে বলো ঘরেও কিন্তু সেরকম আমার একটা ফার্নিচার নেই একদম অল্প ফার্নিচার ওই জন্য দেখতে বেশ খারাপই লাগে বেশি ভালো লাগে না ফার্নিচারগুলো একদম নষ্ট হয়ে গেছে যেহেতু অনেক দিনের ফার্নিচার তারপরে দেখো এদিকে চলে আসলাম আর এখানে দেখো ছেলে কিন্তু এখনো ঘুমিয়েই আছে আর এখানে কিন্তু আমি এখন এই যে কাপড়গুলো ভাজ মানে ভিজিয়ে দেবো বাথরুম থেকে জলও নিয়ে নিয়েছি এই যে কাপড়গুলোকে ভিজিয়ে রেখে তারপরে তোমার স্নানটা মানে ঘরটা মুছে স্নানটা সেরে নেবো আর সকালে যদি কাপড়টা কেচে ছাদে মেলে দিয়ে আসা যায় না তাহলে না সারা দিনে তোমার কাপড় চোপড়গুলো শুকিয়ে যাবে তো চলো কাপড়গুলোকে ভিজিয়ে দিই ভিজিয়ে দিয়ে তারপরে তোমার হচ্ছে এখানে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে কতগুলো বাসন জমেছিল বাসনগুলো আমার মাজাই হয়নি তো বাসনগুলো চলো ফটাফট মেটে নিই মেজে বাসনগুলোকে ধুয়ে নেবো তারপরে জলের বোতলগুলোকে মাজা হয়নি জলের বোতলগুলোকেও মেজে নেব আর আমার না সকালবেলা ঘুমতি জলের বোতলগুলো যদি না মেজে জল ভরি না ভালো লাগে না আমি সকালবেলা ওই জন্য প্রতিদিনই জলের বোতলগুলো একদম সার্ফ দিয়ে ভালো করে মেজে ধুয়ে নিয়ে তারপরেই জল ভরতে যাবো জল ভরতে আমাকে নিচে যেতে হবে তো চলো কাজগুলো ফটাফট করে নিই অনেকক্ষণ ধরে বেশি বক 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 করে যাচ্ছি তোমাদের সাথে তোমাদেরও শুনতে ভালো লাগবে না তাই না তো দেখো এখানে সব বোতলগুলো একসাথে নিয়ে নিয়েছি নিয়ে ফটাফট মাছ মাজা শুরু করে দিয়েছি তো চলো সব কাজকর্ম সেরে টেরে নিয়ে স্নান ধান করে নিয়ে তারপরে একবারে তোমাদের সামনে আসছি আজকে কি রান্না করব না রান্না করব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো বন্ধুরা আর সবাই পাশে থেকো আর প্লিজ প্লিজ একটা করে লাইক দিয়ে দিও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ওইদিকে মিস্ত্রিদের দেখো মটরশুটি নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর করবো কি দেখো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি তো গরম এখনও প্রচণ্ড গরম আছে চোচা ছাড়াতে হবে আর কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি আর এখানে জিরেটাকে ভেজে নিয়েছি একটু কাঠকোলায় ভেজে নিয়েছি হালকা করে আজকে করবো আলুর দম এখানে শুকনো লং তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিব হচ্ছে তোমার জিরে ফোড়নে দিয়ে দিব ঠিক চলো ভালো করে ভেজে নিই মশলাটাকে ভালো করে ভেজে নিই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজতে বসে দেবে পেঁয়াজ দিয়ে করবো আলুর দমিটা জন্য পেঁয়াজটা ভাজতে থাকি এখানে দেখো পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এখানে মশলা করে নিয়েছি জিরা আদা আর লঙ্কা একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দুটো মিক্স করে নিয়েছি মশলাটাকে দিয়ে সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার দিব লবণ দেবো হলুদ আর দিব একটু লঙ্কার গুঁড়ো এই যে তিখা লালটা একটু দিব এটা একটু কালারের জন্যই দিব। তাহলে একটু কালার আসবে আলুর দমের মশলা আনলেও হতো আমার মনেই নেই একটু আলুর দমের মশলা দিলেও না আলুর দম খেতে ভালোই লাগে অল্পই দিলাম তিখা লাল তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই আর এদিকে আলুগুলোকে আমি ঝুলছি আলুগুলো ঝুলতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে মানে ছোট ছোট আলু তো টাইমটা অনেকটাই লেগে যাচ্ছে তো চলো এখন অনেকটাই আলু আছে আলুটাকে আমি ছুলে নিই ততক্ষণ মশলাটা কষতে কষতে আমার আলুটাও ছোলা হয়ে যাবে আর মটরশুঁটিগুলো আমি দিয়ে দেবো মশলাটার সাথে মটরশুঁটিটাকে একটু কষিয়ে নেব তোর চলো মটরশুঁটিটাকে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দেবো এখন আলুটা তো সিদ্ধই আছে আর মটরশুঁটিটা তো সিদ্ধ করা হয়নি তোর চলো পরে আসছি তো দেখো আলুগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আলুগুলো দাওয়ার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন একটু চিনি দিয়ে দিচ্ছি আলুগুলো ছুঁড়তে আমার অনেকটা টাইম চলে গেল তো একটু চিনি দিয়ে দিলাম আর এবারে ভালো করে কষিয়ে নিব দেখো একটা গ্রেভি গ্রেভি আসছে আর আলুটা না আমি একটু বেশি করেই সিদ্ধ করেছি যেহেতু নতুন আলু পরে শক্ত হয়ে যাবে সেই জন্য একটু বেশি বেশি করেই সিদ্ধ করে নিয়েছি তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর বেশি ঝোল ঝোল করবো না মাখা মাখা করবো দেখো চলো আর একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে গরম জল করা আছে গরম জল দিয়ে দিব। দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর শীতের দিনে এরকম আলু দম আর লুচি কিংবা পরতার সাথে জাস্ট খেতে দারুণ লাগে তো চলো বানানো হয়ে গেলে ফাইনাল লুকটা আবার তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা এরকম দম খেতে খেয়ে পছন্দ করো এর মধ্যে না একটু ধোনার পাতা দিলে আরও বেশি ভালো হতো আজকে ধোনার আনতেই ভুলে গেছি আমি আজকে ঘরেও নেই ধোনার ছাড়াই করব তো চলো আগে করে নে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো দেখ কেমন হয়েছে তো বন্ধুরা দেখো আমার আলুর দমটা একদম কমপ্লিট হয়ে গেছে গরম মশলাও দিয়ে দিয়েছি তো দেখো একদম পাতলা পাতলাও করিনি ঘন ঘনও করিনি মাখা মাখাও করিনি একদম একটু ঝোল জোল করেছি পরে অবশ্য এটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন আর একটু শুকিয়ে যাবে একদম জমে যাবে তো আর আলুর দমটা না খেতে খুব টেস্টি হয়েছিল। আর পেঁয়াজ দিয়ে আলুর দম করলে সত্যিই ভালো লাগে খেতে তো সত্যিই আলুর দমটা খেতে ভালো হয়েছিলো এই আলুদমটা দিয়ে লুচি খেতে জাস্ট দারুন দারুণ লাগবে তো বন্ধুরা গুড ইভিনিং তো মাম্মাম এখন টিউশনি থেকে চলে এসেছে আমার বিছানার অবস্থা দেখো শীতের দিনে তো বিছানা এরকম থাকবেই ওটা দেখে লাভ নেই আর এখন আমাদের সন্ধ্যাবেলার পার্টি হবে তাই না মাম্মা বলো হ্যাঁ তো এখন খাওয়া হবে এখানে আছে দেখো ভাবা পিঠে ভাবা পিঠা কেন হেমন্তস হেমন্ত যেন ওর ওর পরীক্ষা 12 নম্বর পরীক্ষার রেজাল্ট 나와ই গেছে ঠিক আছে ও তারপরে বলছে কি কি ম্যাম বলছে কি দাঁড়া দাঁড়া কে আনছি আমরা এখন ভাবা পিঠা খাবো আর মামমামের জন্য আছে দেখো ভুট্টা ভুট্টা দেখি ভুট্টাটা আমি একটা আমি একটাই আনছি তোমার জন্য আমি খাবো না তো এই যে ভুট্টা তো মামমাম খাবে তো চল ভুট্টাটা পরে খাও আগে ভাবা পিঠা খাও আগে ভাবা পিঠা খাও চলো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি টাটা বাই বাই তো আমিও এবার একটা খেয়ে নেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নেক্সট ভিডিও দেখো তাড়াতাড়ি দেখা হবে